বর্ষাকালের মুষলধারায় বৃষ্টি, আর বাড়িতে যদি রান্না হয় গরম গরম বাসমতি চালের ভাত আর সর্ষে ইলিশ, সেদিন তো সোনায় সোহাগা। যত রকমের ইলিশের রেসিপিই থাকুক না কেন, আমার কাছে সর্ষে ইলিশ আর গরম গরম ভাত সবার সেরা। অন্য রেসিপিকে খারাপ বলছি না, তবে সর্ষে ইলিশের জুড়ি মেলা ভার। আজ আমি শেয়ার করব খুবই কম সময়ে ঝামেলাহীনভাবে সহজ পদ্ধতিতে কাঁচা ইলিশের সর্ষে ঝাল রেসিপি। আসুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে সর্ষেটাকে বেটে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি কালো সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন। আমি এখানে 2.5 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, সাথে দিচ্ছি 10-12টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর দিচ্ছি সামান্য একটু লবণ। কাঁচা লঙ্কা আর লবণ সহযোগে সর্ষে বাটলে সর্ষেটা তিতো হয় না। সর্ষেটা ভীষণই মিহি করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রের উপরে আমি একটা ছেঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির উপরে আমি সর্ষেটাকে ছেঁকে নেব। মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়েছি ছেঁকার সময়। এবার এই সর্ষে বাটার মধ্যে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তবে দিলে ভালো একটা কালার আসে। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি গাদা পেটি সহ 4 পিস ইলিশ মাছ, সেগুলোই এই মশলার মধ্যে একে একে দিয়ে দেব। এবার সর্ষের যে মশলাটা আছে তার মধ্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু নরম হয় সেহেতু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ইলিশ মাছে মশলা মাখানো হয়ে গেছে প্রায়, এবার আমি এটাকে রেখে দেব মশলা মাখানো অবস্থাতেই 1 ঘন্টার জন্য। এবার মাছটা রান্না করব। তার জন্য কড়াইতে নিচ্ছি মোটামুটি 2-3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। সমস্ত মাছগুলো একে একে দেওয়া হয়ে গেলে অবশিষ্ট যে সর্ষের ম্যারিনেশনটা থাকবে সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দেব। এই পর্যায়ে আমাদের গ্রেভিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। যেরকম আপনারা গ্রেভি রাখতে চান সেরকম আপনারা জল নেবেন। তারপর হালকা হাতে একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, যেহেতু ইলিশ মাছ ভীষণই নরম হয় সেহেতু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, আর পারলে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে। ফুট চলে আসলে উপর থেকে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার মাছগুলোকে সাবধানে উল্টে দেব। আপনারা চাইলে দুটো স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে উল্টাতে পারেন, কারণ এই পর্যায়ে মাছগুলো ভীষণই নরম। সমস্ত মাছ আমি উল্টে নিয়েছি। এবার আবারও দিয়ে দেবো ঢাকা, তারপর ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। 10 মিনিট পর আবারও আমি একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি, তারপর আবারও ঢাকা দেব, আর ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। কাঁচা ইলিশের সর্ষে ঝাল বা সর্ষে ইলিশ আমাদের একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আমি করব না, কারণ ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। উপর থেকে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যেটা না দিলেই নয়। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেবেন না, তবে ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল তো মাস্ট। গরম গরম ভাতের সাথে আমাদের কাঁচা ইলিশের সর্ষে ঝাল বা সর্ষে ইলিশ একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।